দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন হামাস প্রধান জানিয়ে দিব তার বিস্তারিত এদিকে আল আকশাহ এ পির সাংবাদিককে পেটাল ইসরায়েলি সেনাবাহিনী আর জানিয়ে দিব ইসরায়েলকে নিয়ে বাইডেন একটি সরু দড়ির উপর দিয়ে হাঁটছেন জেরুজালেমের রিপোর্ট মিষ্টি মিষ্টি কথায় থামার জিনিস ওরা না ওরা বলতে কাদের জানানো হয়েছে থাকছে বিস্তারিত এদিকে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করছে বলছে ইরানের সেনাবাহিনী আরও জানিয়ে দিব ইরান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বলছে কানাডা এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ায় এএফপির সাংবাদিককে বহিষ্কার দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন হামাস প্রধান যোদ্ধাদের অস্ত্র প্রযুক্তি ও অর্থ সহায়তা দেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের বিজয়ে ইরান সবচেয়ে বড় অংশীদার বলে মন্তব্য করেছেন তিনি গতকাল হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পর গাজায় আয়োজিত এক জনসভায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন ইসমাইল হানিয়া বলেন গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় ভবিষ্যতে বড় পরিণতির দিকে যাবে জেরেজালেমি হল লড়াইয়ের মূল কারণ হামাস প্রধান বলেন ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবেলা জেরুজালেম আল কুদোস ও আল আকসার পবিত্রতা রক্ষায় আখণ্ড সমর্থন দিয়েছে ইরান তারা আমাদের বিজয়ের সবচেয়ে বড় অংশীদার আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আশা করি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো দ্রুত গাজার মুসলিম ভাইদের সহায়তায় এগিয়ে আসবে সংঘাতে প্রতিরোধ সংগঠনগুলোকে আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান ইসমাইল হানিয়া ইসরায়েলি সংবাদ মাধ্যম হারের জানায় দুই সালের পর এটি ছিল সবচেয়ে বড় যুদ্ধ মিশরের মধ্যস্থতায় এ যুদ্ধ পরও আল আকসা মসজিদে গতকাল মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ ইসরায়েলি হামলায় দুইশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আর হামাসের পাল্টা হামলায় বারো জন ইসরায়েলি নিহত হন বিগত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হতাহতের ঘটনা এদিকে আল আকসা এ পীর সাংবাদিককে পেটালো ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল মসজিদের সংঘর্ষের ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের এক ফটো সাংবাদিককে পিটিয়েছে ইসরায়েলি বাহিনী গতকাল জুমার নামাজের পর মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী হামলা চালায় এ ঘটনার ছবি তোলেন ঘটনাস্থলে উপস্থিত এক ফটো সাংবাদিক বিষয়টি নজরে পড়লে ওই সাংবাদিকের উপর হামলা চালায় ইসরায়েলি সেনারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল বলেছে ইসরায়েলি সেনাদের হাতে নির্দেশ নির্যাতনের বিষয়টি জানালেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি এপি গতকাল গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মসজিদুল আকসা প্রাঙ্গনে ফিলিস্তিনিদের উপর চড়াও হয় ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাদানে গ্যাস ইস্টার্ন গ্রেনেড বোমা ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে সেদিন ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় উল্লেখ্য ফিলিস্তিনে ইসরায়েলের এবারের আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিকরা এর আগে অ্যাসোসিয়েট প্রেস এবং আলজিজেরার বুড়ো ফিশ ভবন গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী মাত্র এক ঘন্টার নোটিশে বহুতল ভবনটির উপর হামলা চালায় দখলদার বাহিনী ইসরায়েলের এমন কাণ্ডের পর বিশ্বে সমালোচনার ঝড় ওঠে ওই হামলাকে যুদ্ধবরতের সামিল আখ্যায়িত করে ঘটনার তদন্তেরও দাবি ওঠে ফিলিস্তিনের গাজায় গত দশ মে থেকে চালানো ইসরায়েলের বর্বর হামলায় ছেষট্টি শিশু ও উনচল্লিশ নারী সহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে দুশো আটচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় এক হাজার নয়শো আটচল্লিশ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন এদিকে ইসরায়েলের নিয়ে বাইডেন একটি সরু দড়ির উপর হাঁটছেন। মার্কিন সিনেটর সংখ্যাঘোষ্ঠ দলের নেতা চাক সুরামের মতে, ঘোরতর ইসরায়েলি সমর্থকও যখন যুদ্ধবিরতির কথা বলছেন দেশটির প্রেসিডেন্ট বাইডেন তখনও চুপ ছিলেন। যুদ্ধবিরতি راہবান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও আটকে দেয় হোয়াইট হাউস। ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে ফিলিস্তিনি ইস্যুতে ইসরায়েলের বিষয়ে বাইডেনের অবস্থানকে তাদের প্রতিবেদনে বাইডেন একটি সরু দড়ির উপর হাঁটছেন বলে উল্লেখ করেছে। বাইডেনকে সনাতনী ধারার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটন কারণে কংগ্রেসের ভেতর ইসরায়েল নিয়ে ডেমোক্রেটদের মধ্যে বিতর্কের গতিধারায় বেশ কিছুদিন ধরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিন্তু হোয়াইট হাউসের কাছে তার সিটে ফোটা প্রতিফলন সবে দেখা দিতে শুরু করেছে বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর প্রথম টেলিফোন আলাপ নিয়ে যে বিবৃতি দেওয়া হয় তাতে ইসরায়েলের বিন্দুমাত্র সমালোচনা ছিল না বরঞ্চ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারেরই কথাই তুলে ধরা হয় আর এই সংজ্ঞা শুরুর ঠিক আগেই ইসরায়েলকে প্রায় চুয়াত্তর কোটি ডলারের অস্ত্র বিক্রির এক চুক্তি অনুমোদন করেন বাইডেন সন্দেহ নেই বাইডেন একটি সরু সদরের উপর হাঁটছেন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় কংগ্রেসে বাইডেনের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো পাস করাতে দলের বামপন্থী অংশের সমর্থন তার জন্য জরুরি এখন পর্যন্ত দলের এই অংশটি প্রেসিডেন্টকে সমর্থন করছে কিন্তু ইসরায়েলের যে আচরণকে তারা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখে সেগুলোকে যদি প্রেসিডেন্ট পাত্তা না দেন তাহলে তাকে ত্যাগ করতে তারা দেদাবত করবেন না বিদেশ নীতিতে বিশেষ করে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে জনমতের এই প্রতিফলন এখনো তেমন নেই মিস্টার বাইডেন এখনো বিষয়টিকে ততটা গ্রাহ্য করছে না কিন্তু ডেমোক্রেট শিবিরের ইসরায়েলি সমর্থকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজনীতিকরা তাদের সমর্থকদের বেশিদিন অবজ্ঞা করে টিকে থাকতে পারবেন না বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে এদিকে জেরুজালেমের রিপোর্ট মিষ্টি মিষ্টি কথায় থামার জিনিস ওড়ানা যে ছাগলের বেড়া দেখভালের কথা রয়েছে সেই ছাগলই বেড়া খাচ্ছে আর বানরের পিঠা ভাগের মতো ডায়লগ ডায়লগ কপ চাইতেছে আসলে আপনি দুর্বল হয়ে অনাচার আর উপদেশাজ্ঞাই ভাগ্য আজকের দুনিয়ায় মুসলিমরা নেতিহীন দিশাহীন নৈতিকহীন অন্তহীন হয়ে ঘুরছে কিন্তু অনন্তকাল ধরে এ খেলা ও পেন্ডুলামের মতো ঘুরোঘুরির সুযোগ দেখি না কেউ না কেউ ছাগলের মুখে গুমাই লাগাবে আর দুষ্ট বালক ইসরায়েলকে দেবে সজরের কিক সেটা হবে একদম কর্দমাক্ত আকাশ মেঘমুক্ত মাঠ আর সজর কিকে রেফারি মাঠের বাইরের মতো উদাহরণ পারে এক্ষেত্রে আজারি তুর্কি মডেল উদাহরণ হতে পারে আজার দখলকৃত ভূমি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনার নামে খেলছিল পশ্চিমারা আর আলজাজিরা পেছন পেছন ঘুরছিল এবার দেখেন কি কে আমেরিকাও পার আর ফ্রান্সের ম্যাক্রো কেওমেও করে যাচ্ছে দর্শক হিসেবে রাশিয়ার ভূমিকাও এখানে কম নয় মোটা দাগে তুরস্ক চেয়েছে আমেরিকাকে একটা শিক্ষা দিতে আর রাশিয়া তার ঘরের সামনে ঘেউ ঘেউ করা আমেরিকা তথা পশ্চিমাদের সপাট থাপ্পড় লাগাতে সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস ম্যাক্রো এখনো সে পরাজয় মেনে নিতে পারে নাই তার জ্বলন দেখেন জ্বলছে ফুঁসছে করছে আফসোস ম্যাক্রো হাতেই ছিল বিলাপ আর্মেনীয় সমস্যা সমাধানের ভার সুপ্রিয় দর্শক শ্রোতা এখান থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন মূলত এখানে ফ্রান্স এবং আমেরিকা যে ইসরায়েলকে সাপোর্ট করেছে তারই কিছু ব্যঙ্গাত্মক কথা উপস্থাপন করা হয়েছে তাই আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দর্শক প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে আমি রিপোর্টার এসপিএন সোহাগ আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি তাই আমার পার্সোনাল একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে এসপিএন সোহাগ সেটাও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমি তাই আপনারা যারা আমার এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলের সাথে পরিচিত না তারা অবশ্যই ইউটিউব থেকে এসপিএন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এদিকে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করছে বলছে ইরানের সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ ঘোষণা করেছেন ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ দখলদার ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিজয় ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আর বলেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জনগণের বারো দিনের সংগ্রামের মধ্য দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়ের ঐশী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনিদের এবারের প্রতিরোধ নয়া অধ্যায়ের সূচনা করেছে এবং নিশ্চিতভাবে বলা যায় বাইতুল মোকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতার কথা তুলে ধরে এটাকে মাকড়সার ডোম হিসেবে উল্লেখ করেছে ইরানের সেনাবাহিনী এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনেই এক বার্তায় ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে বলেছেন আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরো বেশি শক্তিশালী এবং ফিলিস্তিন তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েল আরো বেশি দুর্বল হয়ে পড়বে সর্বোচ্চ নেতা বলেন বিগত কয়েক দিনে এক বড় ধরনের পরীক্ষায় সম্মানজনকভাবে উতরে গেছে ফিলিস্তিনি জনগণ সুপ্রিয় দর্শক শ্রোতা এই বার্তার জেরে যদি আপনি স্বতঃস্ফূর্ত হয়ে থাকেন বা আনন্দিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায় এদিকে ইরান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বলছে কানাডা ইরানের 2020 সালের গোড়ার দিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডার আদালতের রায় বলা হয়েছে তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল তবে এ আইকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান কানাডার অ্যান্টারিও হাইকোর্ট গতকাল এক দায়ে দাবি করেছে তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করা হয় কানাডার ওই আদালতে এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন কানাডার আদালত উপযুক্ত দলিল বা সাক্ষ্য ছাড়াই যে রায় দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেন কানাডা ভূখণ্ডের বাইরে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে বিচার করার কোনো এক্তিয়ার দেশটির আদালতের নেই কাজেই এ ধরনের রায় দিয়ে কানাডার আদালত কর্তৃপক্ষে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইরানের এই মুখপাত্র ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কানাডার সরকারের এক পেছে নীতিতে দুঃখ প্রকাশ করে বলেন কানাডার আদালত আমেরিকার আদালতগুলোতে অনুসরণ করে আগে থেকেই অভিযুক্ত নির্দেশ নির্ধারণ করে নিয়ে কল্পনা প্রসূত রায় ঘোষণা করেছে খাতিবাদে বলেন কানাডার আদালতের এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় আন্তর্জাতিক আইনকেই কেবল দুর্বল করবে এবং এর ভয়ানক পরিণতি থেকে কানাডা নিজেও রেহাই পাবে না এবং সর্বশেষ জানিয়ে দিছি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয় এপির সাংবাদিককে বহিষ্কার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির একজন নারী সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে এমিলি ওয়েলডার নামের এই সাংবাদিককে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে চরমপন্থী ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে তার আগ পর্যন্ত এমিলি উইল্ডার নিউ শহরের প্রধান প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন ইহুদিবাদী গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে যে কলেজ জীবনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে উইল্যান্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন ব্রিটিশ পত্রিকা দৈনিক গার্ডিয়ানকে উইল্যান্ডার জানিয়েছেন বার্তা সংস্থা এপির সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে তবে কোনো টুইটার পোস্টে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি এ সম্পর্কে উইল্যান্ডার বলেন কোনো সন্দেহ নেই যে আমাকে বরখাস্ত করা হয়েছে তবে তার কর্মকাণ্ডে বার্তা সংস্থা এপির কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির সম্পাদক চলতি সপ্তাহে ইহুদিবাদী গণমাধ্যম উইল্যান্ডার সম্পর্কে নানা ধরনের স্টোরি প্রকাশ করে যাতে উইল্যান্ডারের ইসরায়েল ও ইহুদিবাদী বিরোধী তৎপরতার কথা প্রকাশ করা হয়েছে এরপরেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এপি কর্তৃপক্ষ এ সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য